আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো জর্দা পোলাও। চলুন রেসিপিটি শুরু করা যাক। জর্দা পোলাও রান্না করার জন্য প্রয়োজনীয় উপকরণগুলো হলো 1 কাপ পোলাওর চাল, তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারুচিনি, কিশমিশ, বাদাম, গুঁড়ো দুধ, অরেঞ্জ ফুড কালার বা জর্দার কালার। আর নিয়ে নিয়েছি সুগার ফ্রি চিনি। এখন চালগুলো পরিষ্কার করে ধুয়ে নেব পানি দিয়ে এবং 10 মিনিট ভিজিয়ে রাখব। চালগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এবার পানি দিয়ে 10 মিনিট ভিজায় রাখবো। ফিরে এলাম 10 মিনিট পরে। 10 মিনিট পরে চালগুলো ধুয়ে পরিষ্কার করে ছাকনাতে সেকে নিয়েছি। এবার চলে যাব চুলায়। চুলায় পরিমাণ মতো পানি বসিয়ে দিয়েছি। এবার পানিতে সামান্য পরিমাণ লবণ, অরেঞ্জ ফুড কালার এবং 1 টেবিল চামচ সয়াবিন তেল অ্যাড করে দেব। এবার ধুয়ে রাখা চালগুলো দিয়ে দেব। এবার চালগুলো 70 থেকে 80% সিদ্ধ করে নেব। চালগুলো বারবার নেড়ে দেব যাতে নিচে লেগে না যায়। চালগুলো সিদ্ধ হয়ে গেছে 70 থেকে 80%। এবার এগুলো সেকে তুলে নিব। এবার চুলায় 1টি কড়াই বসিয়ে দিলাম। এবার চিনির শিরা তৈরি করে নিব। এবার কড়াইতে আমরা তেল দেব। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবার তেজপাতা, এলাচ, দারুচিনি দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। বাদাম এবং কিশমিশগুলো কয়েক সেকেন্ড ভেজে নেব। পরিমাণ মতো চিনি দিয়ে দেব। এবার সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব।
এখানে আমি 2 টেবিল চামচ মালটার রস দিছি, এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে না দিবেন। এবং হাফ কাপ পানি দিয়ে দেব। সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমরা আগে থেকে সিদ্ধ করে রাখা পোলাও চালটি দিয়ে দেব। সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং চুলাটি মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি কিছুক্ষণ রান্না করে নেব। এবার 2 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দেব। গুঁড়ো দুধটা দিলে টেস্টটা অনেক বেড়ে যায়, ভালো লাগে খেতে জর্দা পোলাওটা। এবার ঢাকনাটি ঢেকে দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। এবার ঢাকনাটি খুলে দেখব, পোলাওটি হয়ে গেছে। এবার আমরা এটা নামিয়ে ফেলব। এখন পোলাওগুলো কত সুন্দর ঝরঝরে হয়েছে। আমার প্লেটটা এখন সাজাবো। মিষ্টিগুলো আমার বাসায় ছিল, এই জন্য এটা ডেকোরেশন করে নিলাম। আপনারা চাইলে বাজারে যে বেবি সুইটগুলো পাবে ওইগুলো দিয়েও সাজিয়ে নিতে পারবেন, আর না হলে এমনিতেই রাখতে পারবেন। জাস্ট সৌন্দর্যের জন্যই এটা আমি সাজিয়ে নিয়েছি। রেডি হয়ে গেল আমার জর্দা পোলাও। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।